আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি নীলাঞ্জন নাথ ফিউচার সোসাইটি থেকে। আজকে মেট্রিক পদ্ধতির বিভিন্ন একক নিয়ে আমরা আলোচনা করব। মেট্রিক পদ্ধতি কিন্তু এই ভিডিও ক্লিপটিতে আমরা তিন ধরনের একক নিয়ে বিশদভাবে আলোচনা করব। এই তিন ধরনের একক হবে ওজনের ওজন, দৈর্ঘ্য এবং আয়তন। ওজনের একক আমরা জানি গ্রাম, আমরা বাজার বা দোকানে গিয়ে জিনিসপত্র কিনি ও গ্রামে। আমরা দৈর্ঘ্যর জন্য যখন জামা কাপড় বানানোর জন্য দর্জির কাছে যাই, তার জন্য আমরা যে কাপড় কিনি সেটা মিটারে হয়। যদি আয়তনের কথা বলি, আমরা দুধ বা কেরোসিন তেল যখন কিনি তখন আমরা লিটারে নিই। তাহলে মেট্রিক পদ্ধতিতে এই যে ওজন, দৈর্ঘ্য আর আয়তনের জন্য যে তিনটি একক আমরা সাধারণভাবে বুঝি, সেটা হলো এক নম্বর হচ্ছে গ্রাম, মিটার দৈর্ঘ্যের জন্য এবং লিটার আয়তনের জন্য। এবার আমরা বিশদভাবে ওজনের এককগুলো দেখব এবং ঠিক একইভাবে আমরা বাকি দৈর্ঘ্য এবং আয়তনের এককগুলোকেও বুঝতে পারব। মেট্রিক সিস্টেমে যখন ওজনের এককের কথা বলছি, তখন আমরা দেখলাম যে ওজনের একক গ্রাম দিয়ে বোঝানো হয়। এবার এখানে গ্রাম ছাড়াও আরও অনেক একক আছে, যেমন যদি এই এক্স যে লেখা আছে এর আমরা ডান দিকে যাই ডেসি, সেন্টি, মিলি, এবং আমরা যদি বাদিকে যাই তাহলে ডেকা, হেক্টা, কিলো। এবার এই যে বিভিন্ন অন্যান্য একক আছে, টোটাল সাতটা একক আমরা এখানে দেখছি, সাতটা এককে কিভাবে প্রকাশ করা হয়। যেমন কিলোর জন্য আমরা কে লিখি, হেক্টার জন্য এইচ, ডেকার জন্য ডিকে, ডেকার জন্য ডিকে এবং আবার ডেসির জন্য ডি, এই জায়গাটা আমরা যেন ভুলিয়ে না ফেলি, আমাদের মনে রাখতে হবে। সেন্টির জন্য সি, মিলির জন্য এম। কিন্তু এখানে এই যে মিলি, সেন্টি, ডেসি, ডেকা, হেক্টা এবং কিলো, এই যে বিভিন্ন একক আছে, এটা কিন্তু কোনো স্পেসিফিক, কোনো সাধারণভাবে কোনো ওজন বা আয়তন বা দৈর্ঘ্যকে দেখায় না। তাহলে সেটা দেখানোর জন্য আমাদের এই যে এক্স আছে, এক্সের একটি মানের দরকার। আমরা যখন ওজনের পরিমাপ করি, ওজনের জন্য আমরা গ্রামের কথা বলি এক্সের বদলে, দৈর্ঘ্যর জন্য এক্সের বদলে আমরা মিটারকে বসাই এবং আয়তনের জন্য এক্সের বদলে আমরা লিটারকে বসাই। তাহলে যদি আমরা এখানে প্রথমটা আমরা যদি ওজন দেখি, ওজনের জন্য গ্রাম, এক্সের বদলে আমরা গ্রাম বসিয়েছি এবং বাকি প্রত্যেকটা নোটেশনের সঙ্গে, যেমন কিলোর কে ছিল, কের সঙ্গে জি জুড়ে দিয়েছি কেজি বা কিলোগ্রাম, হেক্টার এইচের সঙ্গে জি জুড়ে দিয়ে হেক্টা গ্রাম, ডেকার ডিকের সঙ্গে জি জুড়ে দিয়ে ডেকা গ্রাম, ডেসির ডিয়ের সঙ্গে জি জুড়ে দিয়ে ডেসি গ্রাম, এবং সেইভাবে। একইভাবে যদি আমরা মিটার দেখি, মিটারে কিলোর কের সঙ্গে মিটার জুড়ে দিয়ে কিলোমিটার, হেক্টার সঙ্গে হেক্টামিটার, আবার এই দিকে যদি দেখি মিলির এমের সঙ্গে মিটার জুড়ে দিয়ে মিলিমিটার হয়েছে। আর লিটারের জন্য ঠিক তাই, কিলোলিটার, এবং এইদিকে যদি দেখি মিলিলিটার। তাহলে আমরা এই যে সাধারণ একক ওজনের জন্য গ্রাম, দৈর্ঘ্যের জন্য মিটার আর আয়তনের জন্য লিটার আছে, তার সঙ্গে তার আগে ও পরে তিনটে তিনটে আরও একক দেখলাম। এক্সের ডান দিকের এককগুলো আস্তে আস্তে এক্সের চাইতে ছোট হয়ে যাচ্ছে, এবং বাঁদিকের এককগুলো আস্তে আস্তে এক্সের চাইতে বড় হয়ে যাচ্ছে। তার মানে ডেকা এক্সের চাইতে বড় হবে, হেক্টা ডেকার চাইতে বড় হবে, কিলো। আমরা যেটা শিখলাম তার সঙ্গে যা আমরা দেখি পরিচিতি তৈরি করার চেষ্টা করব। যেমন এই যে আমরা একটা হলুদের প্যাকেট দেখছি, আমরা যদি দোকান থেকে হলুদের প্যাকেট কিনি এটা দেখতে পাবো, এবং প্রত্যেকটি খাবারের প্যাকেটেই সাধারণত নিউট্রিশন ফ্যাক্ট বলে লেখা থাকে। যেমন এই
যে নিউট্রিশন ফ্যাক্ট এখানে লেখা রয়েছে এটাকেই আমরা বড় করে এখানে দেখাচ্ছি, এবং এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে 100 গ্রামের জন্য কত ধরনের কি কি জিনিস আছে সেটা বলা হয়েছে, কত ক্যালোরি, ক্যালোরিও একটা একক, কিন্তু আমরা এখানে ক্যালোরি তাপের একক, আমরা এখানে ক্যালোরির সম্বন্ধে কথা বলছি না, আমরা ওজন নিয়ে কথা বলবো। যেমন প্রোটিনের গ্রাম, প্রোটিনকে গ্রামে বলা হয়েছে, কার্বোহাইড্রেটকে গ্রামে বলা হয়েছে, ভিটামিন, সোডিয়াম, পটাশিয়ামের মতো লবণকে এখানে দেখানো হয়েছে, আরও একটি প্যাকেটের নিউট্রিশন ইনফরমেশন আমরা দেখব। এইটার নিউট্রিশন ইনফরমেশনটাকে আমরা বড় করে এখানে দেখছি, এখানে যদি দেখি আমরা মিলিগ্রামও দেখতে পাবো, কিছু কিছু জিনিসের জন্য মিলিগ্রাম আছে, কিছু তারও কম আছে মাইক্রোগ্রাম, আবার অনেক জিনিস গ্রামে বোঝানো আছে, কোন ধরনের একক যখন আমরা দেখব যেটা আমরা শিখলাম সেটা দিয়ে যদি বোঝার চেষ্টা করি আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমাদের এই জিনিসপত্রগুলোকে মনে রাখতেও সুবিধা হবে। ভালোভাবে বোঝার জন্য ওজনের বিভিন্ন, এবার আমরা ওজনের বিভিন্ন এককে আরও ভালোভাবে বোঝার জন্য আর একটু বিশদভাবে দেখব। আমরা ওষুধ ট্যাবলেট দেখেছি, ট্যাবলেটের ওজন খুব কম হয় এবং ট্যাবলেটের মধ্যে যে বিভিন্ন উপাদান থাকে সেগুলোর ওজন আরও কম হয়। কাজে এই যে ট্যাবলেটটা দেখছি এই ট্যাবলেটের উপর 10 mg লেখা আছে, খুব হালকা, খুব ছোট ট্যাবলেট এবং তার মধ্যে একটা উপাদান সেটা 10 mg স্ট্রেংথ বা ওজনের আছে। আবার যদি আমরা সোনার বিস্কুটের ওজন মাপতে চাই তাহলে আমরা গ্রামে মাপি, যেমন এটা একটা 10 গ্রামের সোনার বিস্কুট দেখাচ্ছে। আবার খুব ভারী ওজনের কিছু মাপতে গেলে যেমন চালের একটা বস্তা, এটা একটা 10 কেজি ওজনের চাল। এবং একইভাবে দৈর্ঘ্যের একক মিটার বা আয়তনের একক লিটার দিয়ে দেখব, তখনও আমরা এরকম বিভিন্ন ওজন মাপার জন্য বিভিন্ন ধরনের এককের ব্যবহার হচ্ছে, বিভিন্ন দৈর্ঘ্য মাপার জন্য বা আয়তন মাপার জন্য বিভিন্ন ধরনের একক ব্যবহার হচ্ছে সেটা পাবো। এবং যখন আমরা যেটা শিখলাম সেইটাকে যেটা দেখব তার সঙ্গে পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করব, তখনই আমাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তীকালে এই যেটা শিখছি সেটা ব্যবহার করতে। এবারে আর একটা জিনিস আমরা বলবো, এই যে একক, এতগুলো এককের কথা বলছি আমরা, এই এককগুলোর কি দরকার? যদি আমি একটা খুব ছোট উদাহরণ দিই, ধরো বড় একটা, আমি এই যে বড় একটা পাত্র নিলাম, এই পাত্র দিয়ে যদি আমি এই বস্তার চাল মাপতে চাই তাহলে যতবার আমায় এই পাত্রটাকে ভরতে হবে, এই ছোট পাত্রটা দিয়ে মাপলে তাই ততবারই ভরতে হবে? বা যদি আমি এই পাত্রটা নিই তাহলে? আমরা জানি এই পাত্রটা, বড় পাত্রটা দিয়ে যখন আমি এই চালটাকে মাপব তখন আমার যে পরিমাণ যতবার পাত্রটাকে ভরে চাল তুলতে হবে তার চাইতে ছোট পাত্র নিলে আমায় অনেক বেশিবার করতে হবে, কারণ এই ছোট পাত্রটায় চালের পরিমাণ কম হয়। আবার এই পাত্রগুলোর বদলে আমি যদি এই ছোট ছোট বালতিগুলো ব্যবহার করি তাহলে কি হবে? এবার আমি ধরো একজন আরেকজনকে এই বালতিতে করে এক বালতি চাল দিল, ফেরত দেওয়ার সময় ধরো এই পাত্রতে করে চাল ফেরত দিল, তাহলে কি আমরা এটা বলতে পারবো যে পরিমাণ চাল নেওয়া হয়েছিল সেই পরিমাণ চালই ফেরত দেওয়া হলো? যদি আমরা কোনো সাধারণ মান ব্যবহার না করি তাহলে এই ধরনের অসুবিধা সবসময় আসতে থাকবে এবং সেই জন্যেই আমরা বিভিন্ন ধরনের একক ব্যবহার করি। ওজনের জন্য এরকমই একটি একক কিলোগ্রাম তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় 120 বছর আগে, এবং সেটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটসের তত্ত্বাবধানে করা হয়েছিল। এখন সেটা একটি ভল্টে রাখা আছে, ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। এই যে ওজনটা, 1 কিলো ওজনের একটা ওজন, এটা তৈরি হয়েছিল প্ল্যাটিনিয়াম 90% এবং ইরিডিয়াম ধাতু 10% দিয়ে 1800
1989 সালে, এবং এইটাকেই আমরা সারা পৃথিবীতে ওজনের জন্য স্ট্যান্ড। আমরা এই লেকচারটিতে বিভিন্ন ধরনের পরিমাপের একক নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী আলোচনায় আমরা কিভাবে একটি একক থেকে আরেকটি এককে চেঞ্জ করা যায় সেটা আমরা দেখব। ধন্যবাদ।